নমস্কার, আমি তনুশ্রী। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আর একটি নতুন রেসিপি, নিরামিষ বাঁধাকপির তরকারি। আমি খুব সহজভাবে বাঁধাকপির তরকারিটি বানিয়ে দেখাবো। চলুন রেসিপিটি শুরু করা যাক। বাঁধাকপিকে ঝিরি ঝিরি করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াই চাপিয়েছি, কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, জলে নুন দিয়ে দিচ্ছি, বাঁধাকপিগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভাপিয়ে নেব। এবার খুন্তি দিয়ে বাঁধাকপিগুলোকে এদিক ওদিক নাড়াচাড়া করছি। বাঁধাকপিগুলি কমে এসছে, আমার ভাপানাও হয়ে এসছে। এইবারে বাঁধাকপিগুলোকে নামিয়ে জল ঝারিয়ে নেব। কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি গোটা জিরা। এবার আলুগুলোকে দিয়ে দিয়েছি, টুমো টুমো করে কেটে নিয়েছিলাম, সে আলুগুলোকে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়েও আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে রংটা ভালো আসবে। হলুদ আর নুন দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এইবার নামিয়ে রাখছি। কড়াই বসিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিয়েছি, একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে দিচ্ছি একটা দারচিনি, একটা লবঙ্গ, একটা এলাচ, একটা গোলমরিচ, দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, একটা খুশবু সুন্দর গন্ধ এসছে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও আদা বাটা, ওটাকে ভালো করে তেলের সাথে নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে তেলের সাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটাটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি। দেখুন টমেটো বাটাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং, হিং দিলে খেতে আরও সুন্দর লাগে, আপনারা এটা নাও দিতে পারেন। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিচ্ছি, আলু সব দেওয়া হয়ে গেছে। এবার ভাপানো বাঁধাকপিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। মিক্সড হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিনি, জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। নিয়ে এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। দশ মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন জলটা অনেক মরে গেছে, বাঁধাকপিটা হয়ে এসছে। দেখুন আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে একটু টিপে দিচ্ছি আলুগুলোকে। এবার 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, নিরামিষের তরকারিতে ঘি দিলে খুব ভালো লাগে খেতে। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তরকারিটা আমার শুকনো হয়ে গেছে, এবার বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রাখব। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল বাঁধাকপির তরকারি। এটি ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খেতে পারেন। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।